হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়টি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নিয়ে। তোমরা নিশ্চয়ই তৃতীয় শ্রেণীতে যখন শেষ অধ্যায় পড়ে এসেছো তখন সেখানে জনসংখ্যার সাথে প্রাকৃতিক সম্পদের কী সম্পর্ক জেনে এসেছো। আমরা বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, কিন্তু জনসংখ্যা যেহেতু ক্রমাগত বাড়ছে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই আমরা কিন্তু বিপদে পড়ব যদি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারি অথবা প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার করতে না পারি। কারণ মানুষ যত বাড়বে তখন আমাদের বেঁচে থাকার জন্য বেশি খাদ্য, বেশি জায়গা, বেশি বাসস্থানের প্রয়োজন হবে এবং একটা সময় সবার জন্য প্রয়োজনীয় জায়গা এবং খাদ্য থাকবে না। তো চলো আমরা জনসংখ্যা, খাদ্য এবং বাসস্থানের একটা সম্পর্ক দেখে আসি। দেখো আমাদের কী কী লাগে, আমাদের খাদ্য লাগে, আমাদের জায়গা বা ঘর লাগে, এছাড়া আমাদের জ্বালানি আরও ইত্যাদি অন্যান্য সম্পদ লাগে। তো খাদ্য আমরা কোথা থেকে পাই, উদ্ভিদ, প্রাণী, ভূমি ইত্যাদি থেকে। ঘর বানাই আমরা মাটি দিয়ে, গাছ দিয়ে, খনিজ পদার্থ ইত্যাদি দিয়ে। এবং জ্বালানি বা অন্যান্য জিনিসপত্র আমরা ব্যবহার করি রান্না করার কাজে সহ আরও অনেক ধরনের কাজে। তো এখানে একটা ছকের মধ্যে একজন মানুষের এক বছরে কী পরিমাণ চাল প্রয়োজন এবং কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেখানো হয়েছে। দেখো একজন মানুষের জন্য চাল প্রয়োজন এক বছরে 120 কেজি এবং জায়গার প্রয়োজন 10 বর্গমিটার, 10 জন মানুষের জন্য 1200 কেজি এবং জায়গার প্রয়োজন 100 বর্গমিটার। তো এভাবে আস্তে আস্তে যদি মানুষের পরিমাণ দাঁড়ায় 10,000, তখন দেখো চালের পরিমাণটা কত হচ্ছে এবং জায়গার পরিমাণটা কত হচ্ছে। এখানে আমাদের প্রায় 12 লক্ষ কেজি চাল লাগবে এবং 1 লক্ষ বর্গমিটার জায়গা লাগবে। বুঝতে পারছো, তার মানে জনসংখ্যা বৃদ্ধিটা আসলেই আমাদের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। তো এরপরে চলো আমরা আরেকটা ছবির মাধ্যমে এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করি। এই দুইটা ছবি দেখে একটু বলার চেষ্টা করো তো এই দুইটা ছবির মধ্যে কী পার্থক্য আছে। হ্যাঁ দেখো, এখানে তিনটা পরিবার দেখানো হচ্ছে এবং তিনটা পরিবারের জন্য এই পরিমাণ জায়গাগুলো লাগছে তাদের শস্য বা খাদ্য উৎপাদন করার জন্য, এবং বাকি জায়গাগুলো হচ্ছে বনাঞ্চল বা উদ্ভিদের জন্য আলাদা যায় সংরক্ষিত জায়গা থাকছে। বাট দেখো এখানে পরিবার হচ্ছে প্রায় 7টা এবং এই 7টা পরিবারের জন্য কিন্তু শস্য ফলানোর জন্য অধিক জায়গার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ জঙ্গল বন এগুলো ধ্বংস করা হচ্ছে, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। এবং একসময় কিন্তু এভাবে করতে চলতে থাকলে আমাদের সবারই বাস করা বেশ দুরূহ হয়ে পড়বে। তাহলে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা কী? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রভাব, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রভাব। প্রাকৃতিক সম্পদের প্রভাব নিয়ে তো এতক্ষণ আমরা জানলামই, সব কিছু কমে যেতে থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ যেটা সেটাও কিন্তু বিপন্ন হয়ে যাবে। কারণ দেখো আমরা প্রতিনিয়ত ঘর বাড়ি বানানোর জন্য গাছ কাটছি, মাটি কাটছি, রাস্তা কাটছি, বনাঞ্চল ধ্বংস করছি এবং এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং এগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তো এখন এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বা পরিবেশের পরিবর্তন হচ্ছে, এর কারণে আমাদের উপর কী প্রভাব পড়ছে আমরা সরাসরি অনুভব করছি। দেখো যেটা হচ্ছে, উদ্ভিদ ও প্রাণীর ভারসাম্য ধ্বংস হচ্ছে, ফলে তারা বিলুপ্ত হচ্ছে। অলরেডি কিন্তু বাংলাদেশে বেশ কিছু প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হওয়ার পথে বা বিলুপ্ত হয়ে গিয়েছে। এছাড়া হচ্ছে ভূমিক্ষয় এবং ভূমিধস আছে, ভূমিধসের কবলে আমরা অনেকবার পড়ি। এছাড়া বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন হয় খুব অনিয়মিতভাবে, অর্থাৎ হুটহাট করে বৃষ্টি হয়ে যাওয়া, হুট করে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়া, এগুলো কিন্তু এই পরিবেশে ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার কিন্তু আমরা হই, বিভিন্ন ঝড়, বন্যা, সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ইত্যাদি। সো তার মানে আমরা বুঝতেই পারছি এটা আমাদের পরিবেশ, আমাদেরকে এটা সংরক্ষণ করতে হবে, নাহলে আমরাই বিপদে পড়ব। তো এই অধ্যায় থেকে আমরা এই জিনিসগুলোই শিখলাম। তো এই চ্যাপ্টার তো এখানেই শেষ এবং এর সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের শেষ অধ্যায়টিও তোমরা পড়ে ফেললে। তো আজকের মতো আমি হাসান এখানেই সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাস 5-এ। টাটা।